রাজ্যে একতরফা নির্বাচন হচ্ছে, কেননা পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগ আসনে প্রার্থীদের ব্যর্থ হয়েছে বিরোধীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটাই বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েতের আসন সংখ্যা মোট 6,909টি। তার মধ্যে 2,103টি আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। বাকি 4,806টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দল বিজেপি, কেননা ওই সকল আসনগুলোতে প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে বিরোধীরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় একই প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির অধিকাংশ আসনে জয়যুক্ত হয়েছে বিজেপি প্রার্থীরা, এখন শুধু জেলা পরিষদ স্তরে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং জেলা পরিষদের আসনগুলোতে নির্দ্বিধায় জয়লাভ করবে বিজেপি প্রার্থীরা। গত 5 বছরে পঞ্চায়েত স্তরে বিজেপি সরকার যে সুশাসন প্রদান করেছে, তাতে করে আগামী 5 বছরেও জনগণ বিজেপিকে সে সুযোগ করে দেবে বলে নিশ্চিত মন্ত্রী। শান্তিপূর্ণ হচ্ছে সারা রাজ্যে, প্রতিটি জেলায় শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, কিন্তু একতরফা নির্বাচন হচ্ছে। কারণ বিগত কয়েকদিন ধরে প্রচারের আলোতে আমরা বিজেপিদেরকে কখনো দেখিনি, তারা প্রার্থীও দিতে পারেনি। শুধু জেলা পরিষদের 96টা আসনে সেখানে নির্বাচন হচ্ছে। তা আমরা আশা করব যে মানুষ শান্তিপূর্ণ মেজাজে, উৎসবের মেজাজে সেখানে ভোট প্রদান করছেন, এবং আগামী দিন বিগত 5 বছর আমরা পঞ্চায়েতে যে সুশাসন প্রদান করেছি, গ্রামীণ যে সরকার, সেই সরকার সুন্দরভাবে কাজ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের দলের সেখানে সহযোগিতায়। আগামী 5 বছর জনগণ আবার আমাদেরকে সেই সুযোগ করে দেবেন। অলরেডি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে আমাদের প্রতিটি আসনে জয়যুক্ত হয়েছে অধিকাংশ আসনে, এবং নির্বাচন হচ্ছে জেলা পরিষদের 96টা আসনে, এবং সেই আসনগুলো আমরা প্রত্যেকটি আসনে জয়যুক্ত হব। এবং আমাদের 8টা যে জেলা পরিষদ রয়েছে, এই প্রতিটি জেলা পরিষদে আমরা জয়যুক্ত হব, এবং আগামী দিনে বিগত কাজের উপর নির্ভর করে ভালো যে সুন্দর প্রশাসন আমরা উপহার দিয়েছি গ্রামে, তার উপর নির্ভর করে মানুষ আবার আমাদেরকে পঞ্চায়েত পরিচালনার দায়িত্বভার দেবে। পাশাপাশি এদিন শাসক দলকে নিয়ে সিপিআইএমের নেতা পবিত্র করের বক্তব্য নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী। পবিত্রবাবু তো নিজেই বিধানসভায় ঢুকতে পারেন, জনগণ থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে গেছে। মজলিশপুরের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন রাজ্যের মন্ত্রী জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, এলাকায় ঢুকতে পারেন না। স্বাভাবিকভাবে ওদের পক্ষে এই কথা মানায় না। এই কথা যদি উনি বলেন, মানুষকে অপমান করছেন, গণতন্ত্রকে অপমান করছেন। আমি এর বাইরে আর কোনো কথা বলতে চাই না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।